চলে এসেছে টিপু সুলতানের সামার প্যালেসে, যেটা একটা কাঠের বাড়ি। এবং এটাও জয়নগরের পরে তো বুল টেম্পল দেখে বুল টেম্পলের কাছেই এটাও আসে। তো আপনি যদি ওলা বুক করেন তাহলে বুল টেম্পল দেখে তারপরে টিপু সুলতানের সামার প্যালেসেরটা লোকেশন অ্যাড করে দিতে পারেন। তো এখন ঢুকবো, ঢুকে দেখবো প্যালেসটা। টিপু সুলতানের এই সামার প্যালেসটি হলো ইন্দো ইসলামিক আর্কিটেকচারের একটি অপূর্ব নিদর্শন। এটি মূলত গ্রীষ্মকালীন নিবাস ছিল তৎকালীন মাইসোরের নবাব ও ইংরেজদের বিরুদ্ধে সংগ্রামের অন্যতম টিপু সুলতানের। এই প্যালেসটি তৈরি শুরু করেছিলেন নবাব হায়দার আলী 1781 খ্রিস্টাব্দে এবং এটি সম্পূর্ণরূপে তৈরি হয়েছিল 1791 খ্রিস্টাব্দে টিপু সুলতানের আমলে। পরবর্তী সময় টিপুর চতুর্থ অ্যাংলো মাইসোর যুদ্ধে প্রাণ হারালে ইংরেজরা এটিকে সরকারি সচিবালয়ে রূপান্তরিত করেছিলেন, যা পরে 1868 খ্রিস্টাব্দে আটারা কাচেরিতে স্থানান্তরিত করা হয়েছিল। বর্তমানে এই প্যালেসের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এখানকার প্রবেশ মূল্য হলো ভারতীয়দের জন্য 15 ও বিদেশিদের জন্য 200 টাকা। যদি ভিডিও বা স্টিল ক্যামেরা নিতে চান তাহলে তার জন্য আলাদা করে আরও 25 টাকা করে দিতে হবে। এবং অবশ্যই যদি কেউ ট্রাইপড বা ভিডিও করার জন্য কোনো রকমের স্ট্যান্ড ইউজ করছেন তবে তা ব্যাগে বা গাড়িতে রেখে যাবেন, কারণ এখানে এগুলো নিয়ে ঢোকার পারমিশন নেই। তবে চাইলে গেটের বাইরেও জমা করে যেতে পারেন, ফেরার সময় কালেক্ট করে নেবেন। এই প্যালেসটি খোলা থাকে সকাল 8:30 থেকে সন্ধে 5:30 পর্যন্ত, সোম থেকে রবি। কাঠ ও পাথরের তৈরি এই প্যালেসটি দ্বিতল, যার নিচের তলায় রয়েছে একটি মিউজিয়াম যেখানে টিপু ও হায়দার আলীর ব্যবহৃত জিনিসের প্রদর্শনী করা হয়েছে। প্যালেসের সামনের খালি অংশটিকে রূপান্তরিত করা হয়েছে একটি বাগানে, যেখানে দেখা মিলবে পাতাবাহার থেকে সুন্দর সুন্দর ফুল গাছের। গাড়ি ছাড়া যদি কেউ পাবলিক ট্রান্সপোর্টে যেতে চান তবে নিকটবর্তী মেট্রো স্টেশন হল গ্রিন লাইন, আর ট্রেনে যেতে চাইলে কেয়ার মার্কেট বা কৃষ্ণ রাজচন্দ্র মার্কেটে নামতে পারেন। এই স্টেশন থেকে 6-12 মিনিটের হাঁটা পথে পড়ে এই প্যালেসটি। ঘুরে দেখলাম টিপু সুলতানের সামার প্যালেস। ভিতরে কিছু কিছু জায়গায় ভিডিও করতে পারিনি, কারণ লাইট খুব কম ছিল, তো ইমেজ তুলেছি, পিকচার ক্লিক করে নিয়েছি, তো ভিডিওতে সেগুলোই শেয়ার করে দেব। আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না যে টিপু সামার প্যালেসটা আপনাদের আমার সাথে ঘুরে কেমন লাগলো।